কিও কি করো? পরিষ্কার করতেছি। তুমি বাড়িতে তো কোনো কিছু করনি? কি পরিষ্কার করতে তুমি দুপুরবেলা একটু রান্না করার পরে একটু বসতে পারো তো আমার মধ্যে? কোথায় গেছিল তুমি? ওসব না রে, স্কুলে তো আসলাম তো, কাজে যাও নাই তো। এই রাতে দাও নাই কেন? শোশোগুলো তো আমরা কালকে ওই এক বস্তা নিয়ে গেছি। তাই তুমি রদ্র দিয়ে যেতে পারো না এগুলো? আমি রদ্র দিয়ে যেতে, তাই তুমি যারা দোকানে যাও নাই, তাহলে কি কি করতে রাখি দিছো এগুলো? আরে আমি এইসব কাজ করি, আমি জানি মাথায় নাই মাথায় নাই উঁচু করে নিয়ে ধরো, একটু ধরো মাথায় নিয়ে দাও। মাথায় কেন দিচ্ছ তুমি? আমি আর দুবার নেবো, আমি আগে রেখে আসি। ধরো আমি জানি সংসার করা গেল আর কম্বল নিয়ে আসতে হবে? কম্বল নিয়ে আসতে হবে না তাই তো। চলো কম্বল নিয়ে আসো। বেশি বেশি তেল রোদ্দুরে দিতে পারে, তেলটাও নিয়ে আসো, আমি আসবো না। পারে ভাই কষ্ট হয়, বেশি কথা কই না তো। তুমি বেশি কথা কই না, চুপ করে থাকো। ওই তোমার এখন ওই দিন মেনে দেবো। আমার এমনি ১৪ বার ঠেলাবা ভালো লাগে সব। চল আসো, একটা তো তুমি সব দায়িত্ব নিলাম, কষ্ট করার দায়িত্ব তুমি নিলাম। বাড়ি বসে বসে থাকি তো সহ্য হয় না নাকি? কাজ করাতে ভালো লাগে নাকি? বিকালবেলা রোদ্দুর দিচ্ছে ওই জায়গায় আরো।
কোন জায়গাটা? ওই দিকা। এইখানে? আরে এই শিলপর না রে। এরপরে? হয়। কি সব কাজ করে আমারে দিয়ে? ভালো লাগে এটা না। এ নাকি নাচতে হবে এখন। রোদে থাকা যায় রোদে থাকা যায় চলো হয়েছে না হয় নাই কেন বেশি বেশি আবার তোমার রোদ দেব না রে দেব কি গরম বলো তো চলো আরো মাথাটা গরম করে দাও তুমি আমার এত রোদের মধ্যে কো নিয়ে এসে শরীর আবার ক্লাস দিয়ে দাও তা শরীরটা এসে যে ইসির মধ্যে হাতি কি রাজি হয়ে যায় আমি জিমে যাই জিমে যাও না কেন আমি শরীরটা বানাইছি কি জিম আবার আমার নিয়ে যাও আরে দু এইগুলো কি জিনিস আর নিয়ে যাও নিয়ে যাও মানে আমি কষ্ট হয়েছে আমার আবার এসে নাটক শুরু করে দাও তুমি আমার যাচ্ছি করতে হবে সোজা আমার নিয়ে চলে আবার কষ্ট না বাবা চালের বস্তাও নিতে পারছি ধানের বস্তাও নিতে পারি মানে পড়ে যাবো কিন্তু এই ফাঁকা দিয়ে কিন্তু পড়ে যাবো সোজা কেমন নিয়ে আর কেন মানে আসে হ্যাঁ